সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব, যে আমরা কিভাবে আমরা প্রার্থনা করতে পারি, অর্থাৎ কি পদ্ধতি অবলম্বন করে আমরা প্রার্থনা করতে পারি। আমরা বসে, আমরা দাঁড়িয়ে, আমরা হেঁটে, আমরা মাথা নত করে বা হাত উঁচু করে বা হাঁটু পেতে, বা আমরা শুয়ে আমরা প্রার্থনা করতে পারি কি, সেই সব সকল বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তাই সকল ঈশ্বর সন্তানদেরকে অনুরোধ জানাই, তোমরা শুরু থেকে শেষ অবধি শোনো, কারণ আজকের যে বিষয় তা খুবই জানার বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আর সেই বিষয়টি তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর সেই জন্য সকলকে অনুরোধ জানাই, শুরু থেকে শেষ অবধি তোমরা ঈশ্বরের বাক্য তোমরা শোনো। তাই প্রথমে আমরা শুরু করি, যে আমরা কিভাবে বিভিন্ন পদ্ধতিতে আমরা প্রার্থনা আমরা করতে পারি, সেই বিষয় প্রথমে বলতে চাই। যে আমরা বসে, আমরা বসে বসে আমরা প্রার্থনা আমরা করতে পারি, বসে আমরা প্রার্থনা আমরা করতে পারি। কোথায় আমরা দেখব, যদি আমরা প্রথম বংশ বলি, 17:16-27 পদ আমরা পাঠ করি, সেখানে আমরা দেখতে পারবো যে সেখানে লেখা আছে যে আমরা বসে বসে আমরা প্রার্থনা আমরা করতে পারি। যদি আমরা কেউ বসে আমরা প্রার্থনা করতে চাই বা পছন্দ করি, সেটা সেইভাবে আমরা বসে বসেও আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি। সে বিষয়ে আমাদের জানা দরকার আছে, যে ঈশ্বর বাক্যে আমাদেরকে বলে যে আমরা বসে বসেও আমরা প্রার্থনা আমরা করতে পারি। আর নর্মালি সাধারণভাবে আমরা প্রায় প্রত্যেকেই বসে বসেই আমরা প্রার্থনা করি। তাই বসে বসে প্রার্থনা বাইবেলে কিন্তু লেখা আছে যে অবশ্যই আমরা বসে বসেও আমরা প্রার্থনা করতে পারবো। দুই নম্বর বিষয়, যে আমরা দাঁড়িয়ে প্রার্থনা করতে পারি। দাঁড়িয়ে অনেকে আমরা যদি আমরা চিন্তা করি যে আমরা কি দাঁড়িয়ে আমরা প্রার্থনা করতে পারি, কিন্তু বাইবেলে ঈশ্বর বাক্য থেকে বলছে নেহেমিয় 9:5 এবং মার্ক লিখিত সুসমাচার 11:25 এবং লুক লিখিত সুসমাচার 18:13 সেখানে আমরা যদি ঈশ্বর বাক্য পাঠ করি, সেখানে থেকে আমরা জানতে পারবো যে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়েও আমরা প্রার্থনা করতে পারবো। আমরা যদি চাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রার্থনা আমরা করতে পারি। এবং তিন নম্বর বিষয়, এবং এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা যখন হেঁটে হেঁটে আমরা নানা জায়গায় আমরা যাই, হেঁটে হেঁটে আমরা কাজে যাই, হেঁটে হেঁটে আমরা বাজারে যাচ্ছি, হেঁটে হেঁটে আমাদের দরকারি কাজগুলো আমরা করছি, আর এই হাঁটার সময় অনেক সময় আমরা চিন্তা করি যে সেই সময় আমরা কি প্রভুকে আমরা ডাকতে পারি, আমরা পিতা ঈশ্বরকে কি ডাকতে পারি, প্রার্থনা আমরা করতে পারি। সেই বিষয় আজকে বলতে চাই, যে অবশ্যই তিন নম্বর বিষয়, আমরা কিন্তু হেঁটে হেঁটেও আমরা প্রার্থনা আমরা করতে পারি, আর বাইবেল তা গ্রাহ্য করছে, মান্যতা দেয় যে আমরা হেঁটে হেঁটেও আমরা প্রার্থনা করি করতে পারবো। যেখানেই আমরা যাই না কেন, সেইখানে যদি আমরা হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, তখন কিন্তু আমরা অবশ্যই প্রার্থনা করতে পারবো। অথবা আমরা বাড়িতে কাছাকাছি কোথাও হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, সেখানেও আমরা হেঁটে হেঁটেও প্রার্থনা করতে পারবো। এখন প্রশ্ন হলো যে আমরা তাহলে হেঁটে হেঁটে আমরা মুখে আওয়াজ করে আমাদের প্রার্থনা করতে হবে, সেইভাবে কি আমরা প্রার্থনা করব? আমরা হেঁটে হেঁটে নীরব প্রার্থনা আমরা করতে পারি। বাইবেলে লেখা আছে যে অবিরত প্রার্থনা করো, অবিরত প্রার্থনা। আর অবিরত প্রার্থনা মানে সবসময় আমরা কিন্তু মুখে আওয়াজ করে আমাদের প্রার্থনা করতে হবে তা নয়, অবিরত মানে সবসময় প্রার্থনা করা। সেই অবিরত প্রার্থনা কিন্তু অবশ্যই আমাদের সাইলেন্ট প্রে, আমরা নিঃশব্দে প্রে, অর্থাৎ আমরা নিঃশুভ অবস্থায় আমরা প্রার্থনা আমরা করতে পারি। তাই হেঁটে হেঁটে যখন আমরা প্রার্থনা করছি, অবশ্যই আমরা নীরবভাবে আমরা প্রার্থনা আমরা করি করতে আমরা পারবো।
সেই বিষয় ঈশ্বর বাক্য থেকে আমরা দেখি যে হেঁটে হেঁটে প্রার্থনার বিষয় কোথায় লেখা আছে, দ্বিতীয় রাজাবলী 4:35। সেইখানে যদি আপনারা দেখেন তাহলে সেখানে দেখতে পারবেন লেখা আছে যে আমরা হেঁটে হেঁটেও আমরা প্রার্থনা আমরা করতে পারবো, দ্বিতীয় রাজাবলী 4:35। এবং 4 বিষয় হলো আমরা মাথা নত করে আমরা প্রার্থনা করতে পারি, অর্থাৎ আমাদের মাথাটাকে মাটিতে ঠেকিয়ে আমরা প্রার্থনা আমরা করতে পারবো, বাইবেল তাই বলছে। যদি আমরা যাত্রা পুস্তক 34:8, নেহুমিও 8:6 এবং গীতসঙ্গীতা 72:11 এই 3 জায়গায় যদি আমরা দেখি ঈশ্বর বাক্য থেকে তা মান্যতা দেয়, আমরা আমাদের মাথা মাটিতে ঠেকিয়ে বা মাটিতে নত করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা আমরা করতে পারি। আমরা যারা চাই যে মাথা নত করে মাটিতে মাথা নত করে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাই, সেই বিষয়ে কিন্তু ঈশ্বর তিনি বলছেন যে আমরা সেইভাবেও আমরা প্রার্থনা করতে পারি। এবং 5 বিষয় হলো যে হাত উঁচু করে প্রার্থনা করা, এটি প্রায় অনেক ঈশ্বরের সন্তানেরা এইভাবে প্রার্থনা করেন, হাত দুই হাত থেকে উঁচু করে ঈশ্বরের কাছে সমস্ত প্রার্থনা জানানো, সেই বিষয়ে কিন্তু ঈশ্বর তা মান্যতা দিয়েছে যে আমরা দুই হাত উঁচু করেও আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি। দুই হাত আমরা উপরে বাড়ি দিয়ে আমরা স্বর্গের দিকে অর্থাৎ উপরের দিকে বাড়ি দিয়ে দু হাত রেখে আমরা কিন্তু প্রার্থনা করতে পারি। যদি দ্বিতীয় বংশাবলী 6:12-13 পাঠ করেন এবং গীতসঙ্গীতা 63:4 পাঠ করেন এবং প্রথম তিমোথি 2:8 পাঠ করেন, সেখানে কিন্তু লেখা আছে যে আমরা যখন প্রার্থনা করব তখন আমরা দুই হাত তুলেও আমরা প্রার্থনা করতে পারি এবং তা কিন্তু ঈশ্বর মান্যতা দিয়েছেন যে আমরা অবশ্যই দুই হাত তুলে আমরা প্রার্থনা করতে পারি। যারা আমরা প্রার্থনা করি অথচ কোথায় লেখা আছে সেটা আমরা জানি না, তাদের ক্ষেত্রে বলতে চাই যে দ্বিতীয় বংশাবলী 6:12-13 যদি আপনারা পাঠ করেন এবং গীতসঙ্গীতা 63:4 যদি পাঠ করেন এবং প্রথম তিমোথি 2:8 যদি পাঠ করেন, সেখানে কিন্তু লেখা আছে যে আমরা হাত তুলে দু হাত তুলে আমরা প্রার্থনা করতে পারি। এখন 6 বিষয় হলো যে আমাদের হাঁটু মাটিতে থেকে হাঁটু পেতে আমরা কিন্তু প্রার্থনা আমরা করতে পারি। 6 বিষয় হাঁটু পেতে আমরা পিতা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করতে পারি। কোথায় লেখা আছে? প্রথম রাজাবলী 8:54 এবং এসরা 9:5 এবং লুক 22:41 এবং প্রেরিত 9:40। এই 4 জায়গায় আমরা ঈশ্বর বাক্য থেকে আমরা দেখতে পারি যে আমরা কিন্তু হাঁটু পেতে আমরা প্রার্থনা করতে পারি। আমরা চাইলে আমরা অনেকেই ঈশ্বরের সন্তানেরা তারা অনেকেই হাঁটু পেতে প্রার্থনা করে আর সে বিষয়েও কিন্তু ঈশ্বর বাক্য থেকে ঈশ্বর তিনি বলছেন যে এই হাঁটু পেতে প্রার্থনা বিষয় কিন্তু তিনি মান্যতা তিনি দিয়েছেন। আমরা ঈশ্বরের বাক্য যদি আমরা দেখি সেখান থেকে, তাই সকলকে উৎসাহিত করতে চাই যে যারা আমরা হাঁটু পেতে প্রার্থনা করি সকলেই হাঁটু পেতে অবশ্যই প্রার্থনা করতে পারবেন, ঈশ্বর কিন্তু তা মান্যতা দিচ্ছেন। জানেন না হয়তো কোথায় লেখা আছে, কিন্তু প্রথম রাজাবলী 8:54, এসরা 9:5 এবং লুক 22:41, প্রেরিতের পুস্তক প্রেরিতের কার্য 9:40, সেখানেও কিন্তু আপনারা দেখতে পারেন হাঁটু পেতে আপনারা প্রার্থনা করতে পারবেন আর ঈশ্বর বাক্য তা মান্যতা দেয় যে আমরা হাঁটু পেতেও আমরা প্রার্থনা করতে পারি। এবং সভা আসন হয়ে অর্থাৎ উপুর হয়ে মাটিতে উপুর হয়ে, 7 বিষয় যে মাটিতে উপুর হয়ে আমরাও শুয়ে মাটিতে উপুর হয়ে মাথা আমাদের পা বুক সমস্ত কিছু মাটির দিকে থাকবে, এরকম শুয়ে আমরা প্রার্থনা আমরা করতে পারি আর ঈশ্বর বাক্য কিন্তু এই প্রার্থনাও মান্যতা দিয়েছেন। যিহোশু 7:6, এসরা 10:1, মতি 26:39, মার্ক 14:35। এই সমস্ত জায়গায় কিন্তু এই শুয়ে মাটির দিকে উপর হয়ে শুয়ে প্রার্থনা করা কিন্তু ঈশ্বর বাক্য মান্যতা দিয়েছেন, তাই আমরা কিন্তু
কিভাবে আমরা কেমন পজিশনে আমরা প্রার্থনা করতে পারি সে বিষয়ে কিন্তু ঈশ্বর বাক্য বলছে আমরা উপুড় হয়ে শুয়ে আমরা কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি। সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাইছি। তাই আসুন, আমরা অনেক সময় আমাদের চিন্তাভাবনা থাকে আমরা কেমনভাবে আমরা প্রার্থনা করব, সেই বিষয়ে ঈশ্বর বলছেন যে আমরা বসে প্রার্থনা করতে পারি, দাঁড়িয়ে প্রার্থনা করতে পারি, হেঁটে প্রার্থনা করতে পারি, মাথা নত করে প্রার্থনা করতে পারি, হাত উঁচু করে প্রার্থনা করতে পারি এবং হাঁটু পেতে প্রার্থনা করতে পারি, উপুড় হয়ে শুয়ে আমরা প্রার্থনা করতে পারি। তাই আসুন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই আমরা যে এই যা কিছু আমরা জানলাম সেইভাবে আমরা যে কোনো একটা পজিশনে আমরা প্রার্থনা করতে পারি, হ্যাঁ, যে কোনো দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করতে পারবো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যে কোনো দিকে তাকিয়ে আমরা প্রার্থনা করতে পারবো। কিন্তু আমাদের প্রার্থনার পজিশন যদি এরকম হয়, বসে প্রার্থনা করা, দাঁড়িয়ে, হেঁটে, এই সমস্ত কিছু আমরা কিন্তু এইভাবে আমরা প্রার্থনা করতে পারি ঈশ্বরের কাছে। এবং সেই জন্য বলতে চাই ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদযুক্ত করুন তার বাক্যের দ্বারা। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের সর্বশক্তিমান পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, আমাদের দয়াময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছো আর এই দিনে তোমার চরণ তলে আমাদের জীবনকে রাখি প্রভু গো। তুমি যে জানতে সাহায্য করলে বসে আমরা প্রার্থনা করতে পারি, দাঁড়িয়ে আমরা প্রার্থনা করতে পারি, হেঁটে আমরা প্রার্থনা করতে পারি, মাথা নত করে আমরা প্রার্থনা করতে পারি, হাত উঁচু করে আমরা প্রার্থনা করতে পারি এবং প্রভু হাঁটু পেতে প্রার্থনা করতে পারি, উপুড় হয়ে শুয়ে আমরা প্রার্থনা করতে পারি। এই সকল কিছু প্রভু তুমি জানতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। তোমার সকল সন্তানদেরকে তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি কথা বলো এবং তাদেরকে তুমি তোমার দয়া তোমার আশীর্বাদ বর্ষিত করো। সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা যিশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু।